শল্যকরণে সুগন্ধ ছড়িয়ে দিতে যাতে দাদুর জ্ঞান ফিরে আসে? কিন্তু এই পরাজয় যে আমি মেনে নিতে পারছি না সেটা প্রতি বসে আমার সব স্বপ্ন এইভাবে মিথ্যে হয়ে যেতে পারে না। আমি যে মাকে কথা দিয়েছি আমার ভাইদের উদ্ধার করে ফিরে আসবো আমি, কিন্তু আমি তো এখন অন্য ঘরে। তবু একবার চেষ্টা করে দেখি এই সুরভি দাদুর ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারে কিনা। পারুলকে সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই আমার, কি বলবো ওকে? আমি নিজেও তো কোনো পথ খুঁজে পাচ্ছি না, মৃত্যু আমাদের শিহরে, আর কোনো আশা নেই। রাক্ষসপুরী এমন জায়গায় অবস্থিত যা দৃশ্য বাইরে থেকে দেখা প্রায় অসম্ভব, একমাত্র রাক্ষসরাই তা পারে। পারুলের সঠিক অবস্থান জানা তাই আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি অনুমান করতে পারি মাত্র। তাই করুন মাতে, অন্তত এটা তো জানা যাবে যে পারুল জীবিত আছে না মৃত। আর তাছাড়া পারুল আর মল্লিকার খবর অনেক দিন ধরে পাইনি, তাই মনটা বড় উতলা হয়ে আছে। চিন্তা তো আমারও হচ্ছে, দেখি কি করা যায়। বস এখানে। আমি ছক কেটে অঙ্ক কষে শুধু এটুকু বলতে পারি যে মল্লিকা তার শত্রুদের ধরতে পেরেছে না পারেনি। আপাতত এইটুকু জানলেই হবে মাতে, আপনি সেটাই করুন। তুমি কি কোনো মিষ্টি সুগন্ধ পাচ্ছ? হ্যাঁ পারুল, একটা একটা অদ্ভুত মিষ্টি সুগন্ধ পাচ্ছে। তার মানে এখনো আশা আছে শিরপতি মশাই, আমরা এখনো হেরে যাইনি। চাপা ভাই তার বিশল্যকরণে সুরভি ছড়িয়ে দিতে শুরু করেছে, আর সেই সুরভি বাতাসে ভর করে এই ঘরে এসে পৌঁছেছে। দাদু এখনো অচেতন, কিন্তু এই সুগন্ধ দাদুর শরীরে প্রবেশ করলে ঠিক একটা চমৎকার ঘটবে। সেনাপতি মশাই প্রাণ ভরে শ্বাস নাও, দেখবে সব ক্লান্তি দূর হয়ে যাবে। কোন স্বর্গীয় সুগন্ধ, এমন অপূর্ব সৌরভ আমি আগে কখনো পাইনি। স্বর্গীয় তো হবে, এ স্বয়ং প্রকৃতি মায়ের দান। পারুল, মল্লিকা, মল্লিকা, পারুল, পারুল, মল্লিকা, মল্লিকা, পারুল।
পারুল, পারুল, মল্লিকা। তবে তুমি দাদুর এখনো জ্ঞান ফিরছে না কেন? প্রকৃতি মা তো বলেছিল সম্পূর্ণ মৃত না হলে যে কোনো অসুস্থকে সুস্থ করে তার শক্তি ফিরিয়ে দেবে সুরভি। চমৎকার, এই তো চাই। মল্লিকার জয় আর বেশি দূরে নেই। মাতে আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে খুলে বলুন পুরো ব্যাপারটা। মল্লিকা কি পারুলকে বলি দিতে পেরেছে? না, বলি এখনো দিতে পারেনি। কিন্তু আমার অনুমান তার আর বেশি দেরিও নেই। ওই পারুল এখন মল্লিকার হাতের মুঠোয়। Brong bing brong baling, brong bing brong baling, brong bing brong baling, brong bing brong baling. দাদু, দাদু একটু নড়ে উঠলো মনে হলো। বিশল্যকরণে সুরভি কাজ করা শুরু করে দিয়েছে সেনাপতি মশাই। এবার দাদু ঠিক ভালো হয়ে যাবে। চালাও, হাত চালাও সবাই। বলির পরে আরো কাজ আছে। আজই আমি এই রাক্ষস রাজ্যের সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা করতে চাই। আমার মনে হয় মহারাজ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। রাজকুমারী মণিমল্লিকা এই সিংহাসনের যোগ্য উত্তরসূরি। তা তো বটে। রাজকুমারী মণিমল্লিকা যেভাবে বিপর্যয়ের সময় রাজ্যের সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, তাতে মহারাজের এই সিদ্ধান্তে কারো কোনো আপত্তি আছে বলে আমার তো মনে হয় না। যত তাড়াতাড়ি বলি সম্পূর্ণ হয় ততই ভালো। পারুলকে বিশ্বাস নেই, ও মেয়ে কখন যে কি করে বসে আগে থেকে বোঝা মুশকিল। একটুও সময় দেওয়া যাবে না ওকে, একটুও না। শ্বাস নিচ্ছে দাদু, ধীরে ধীরে জ্ঞান ফিরে আসছে। জাগো দাদু, চোখ খোলো, আমাদের হাতে যে বেশি সময় নেই। Thank you.
কি অপূর্ব সুখান। এমন কার আমার ওই গুণবতী নাতনি মনি মল্লিকা ছাড়া আর কারো হতে পারে বল দেখি। তো সে যাকে তার কাজ সে করেছে, এখন আমার কাজ আমি করি। আগে তো ঢের শেকলগুলো তো খুলে দিই। রাজকুমারী, আপনার বড়িকে এখানে নিয়ে আসুন। মনি মল্লিকা, তুই এখানে থাক, তোর যাবার প্রয়োজন নেই। আমি রক্ষীদের পাঠাচ্ছি, ওরা গিয়েই ওই মানুষের ছেলে মেয়ে দুটোকে নিয়ে আসবে। রক্ষী, যা, তোরা মন্দিরের এখানে হাজির কর। না বাবা, এই কাজ রক্ষিতে তারা হবে না। কি বলছিস মনি, এমন কি কাজ? না বাবা, রক্ষীরা এখনো দুর্বল, আর তাছাড়া ওই পারুল এবং রাঘবেন্দ্র কোনো সাধারণ মানুষ নয় বাবা। ওদেরকে আমি বিশ্বাস করি না, ওরা যে কোনো মুহূর্তে যে কোনো চাল চালতে পারে, আর তাই সামলানো মুশকিল হবে রক্ষীদের। রক্ষীরা এখনো দুর্বল বাবা। এই শেষ মুহূর্তে এসে আমি কোনো রকম ঝুঁকি নিতে চাই না বাবা। আমি নিজেই যাব ওদের আনতে। আমি নিজে গিয়ে ওই শেকল ধরে ওদের দুটোকে টানতে টানতে নিয়ে আসবো, আর তারপর দুটোকে একসঙ্গে শিকলে ধরে টানতে টানতে নিয়ে এসে বলে দেব। দাদু,
দাদু, তুমি আবার আমাদের বাঁচালে দাদু, তুমি খুব ভালো। কিন্তু তোমার এমন অবস্থা কি করে হলো দাদু? জ্ঞান হারিয়ে পড়েছিলে তুমি? সেই অনেক কথা পরে শুনবি কখন। তার আগে তুই আমায় বলতো, তুই এখানে কেন? তোর তো জীবন গাঙ্গকে নিয়ে আসার কথা ছিল। আরে রাঘব, তোকে তো আমি নিজে ওই চাঁপা গাছের বাগানে পাঠিয়েছিলাম। আমি জীবন গাঙ্গকে নিয়ে এসেছি দাদু, আর আমার চাঁপা ভাইকে উদ্ধার করেছিলাম। কিন্তু ওই ওই রানীর আবার ছদ্মবেশে এসে। বুঝেছি, আমি জ্ঞান হারাবার আগে এমনই পরিকল্পনার কথাটা বলছিল সে। ছি 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 ছি, শেষে কিনা আমার ছদ্মবেশে মনি মল্লিকা, না 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 না, ভারী অন্যায় করেছে মনি। আমার চাপা ভাইকে বাঁচাও দাদু, রানীকে নিয়ে গিয়েছে, কোথায় নিয়ে গিয়ে রেখেছে আমি জানি না, এখন কি হবে? কাঁপিসনি পাতনি, কাঁপিসনি, আগে আমাকে দেখতে দে, তোর চাপা ভাইকে কোথায় নিয়ে গিয়ে রেখেছে, তারপরে একটা ব্যবস্থা যা হোক করা যাবে। এবং ঘরটাও এখন ফাঁকা, সেখানে কেউ নেই। এই সুযোগ, এই সুযোগে তাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। চল দেখি তোরা আমার সঙ্গে। চলো এতদিনে আমার সাত পূর্ণ হতে চলেছে, আয়োজন সম্পূর্ণ। এখন শুধু পারুলকে বলি দেওয়া বাকি। এই দুনিয়ায় সত্যি তোমার কোনো তুলনা নেই দাদু। তোমার জন্যে আমার চাপা ভাইকে আমি আবার ফিরে পেলাম। আমি নয়, এর পুরো কৃতিত্বটাই তোর। তোর সাহস, জেদ আর ভালোবাসার জোরেই তুই ফিরে পেয়েছিস তোর চাপা ভাইকে। পারুল, ওর কিচ্ছু করতে পারবি না তুই, কিছুতেই। আর তুই নিজেকে বাঁচাতে পারবি না, কিছুতেই না। এদিকে আসছে মনে হচ্ছে। আমি আমি দেখছি,